نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই লেকচারটি শুনছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই আছি যারা দাম্পত্য জীবনে অনেকটি বছর পার করে দিয়েও, অনেক চেষ্টা করেও সন্তান লাভ করতে সক্ষম হচ্ছি না। আমরা অনেক ডাক্তার, কবিরাজ এবং চিকিৎসা নিয়েছি এবং পরবর্তীতে কোনো পদ্ধতিতে সফল না হয়ে দেখা যাচ্ছে যে আমরা তাবিজ, কবজ, মাজারে মানত, পীর ফকিরও ধরেছি, যেগুলো আসলে কোনোভাবেই ইসলাম সমর্থন করে না এবং যেগুলো ইসলাম টোটালি নিষেধ করেছে এই ধরনের। কারণ আল্লাহ তাআলা মানুষকে বলে মানে বলেছে যে আমরা যা কিছু চাইবো বাবা, যা কিছু দরকার তা অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকেই চাইতে হবে, কোনো মাজারে কিংবা পীর ফকির তাবিজের মাধ্যমে সেটা পাওয়া সম্ভব না। আর সন্তান দেয়া বা না দেয়া এটা সম্পূর্ণই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। উনি যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে সন্তান দেন না, এটা মহান রব্বুল আলামিনের পরীক্ষা। তবে আবার অনেকেই আছে যারা স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান না হওয়ার কারণে, আমরা সায়েন্টিফিকলি অর্থাৎ মেডিকেল সায়েন্সের যে আধুনিক প্রক্রিয়া আছে সেগুলো গ্রহণ করি। বিশেষ করে এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে IVF পদ্ধতি। IVF পদ্ধতি হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি পদ্ধতি। এই পদ্ধতিতে অনেকেই সন্তান গ্রহণ করে যাদের আর্থিক সচ্ছলতা আছে। তবে এক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো সম্মুখীন হই, এটা এক নম্বর হচ্ছে এই পদ্ধতিটা 100% সফল হওয়ার সম্ভাবনা নেই। এখানে সাকসেস রেট হচ্ছে মাত্র 30%। আর এছাড়াও এটা খুব ব্যয়বহুল একটি চিকিৎসা পদ্ধতি। আর এই পদ্ধতিতে যে সন্তান জন্মগ্রহণ করে সেগুলো অনেক ক্ষেত্রে শারীরিক অথবা মানসিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে সাধারণত আমরা এই পদ্ধতিটা তখনই গ্রহণ করি যখন স্বাভাবিকভাবে সন্তান জন্মগ্রহণ করে না। এবং আমরা যদি জানি যে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ না করার পিছনে যে মেজর কয়েকটি কারণ থাকে, এর ভিতর অন্যতম হচ্ছে যে পুরুষ অথবা স্বামীর বীর্যতে বা সিমেন বা বীর্যতে যদি শুক্রাণুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ না থাকে, আর অথবা যদি মাতৃ জরায়ুর মুখ বন্ধ থাকে অথবা মাতৃ ডিম্বাণু যদি পরিপূর্ণ বা পর্যাপ্ত যথাযথ পর্যায়ে না থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে কারণে সেটা হয়, সেটা হচ্ছে পুরুষ ডিম্বাণু, পুরুষ শুক্রাণুর অপর্যাপ্ততা এবং তার যথাযথ গুণাগুণ সম্পন্ন না হওয়া। আর এই অবস্থায় যারা IVF পদ্ধতি গ্রহণ করেন, ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি গ্রহণ করেন বা টেস্ট টিউব বেবি পদ্ধতি গ্রহণ করেন, তারা অপ্রাকৃতিক মানে ন্যাচারালভাবে না, অনেকটা কৃত্রিম উপায়ে তারা এই চিকিৎসাগুলো নিয়ে তাদের এক প্রক্রিয়ার মাধ্যমে, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মাতৃ জঠরে প্রতিস্থাপন করা হয়। আর সেক্ষেত্রে বাবা বা মায়ের স্পাম ব্যবহার করা হয়। কিন্তু আমরা জানি যে যদি শুধু বাবা বা মায়ের স্পাম ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা ইসলাম বৈধ বলেছে। আর যদি অন্য কোনো থার্ড পার্টির স্পাম ব্যবহার করা হয় সেক্ষেত্রে ইসলাম এটা সম্পূর্ণ নিষেধ করেছে এবং এটা সম্পূর্ণ হারাম। এই পদ্ধতিতে যারা সন্তান গ্রহণ করবেন তাদের সন্তান অবৈধ হবে, অর্থাৎ যারা অন্য কোনো ব্যক্তি স্পাম নিয়ে বাচ্চা গ্রহণ করবেন সেটা অবৈধ সন্তান হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এই IVF পদ্ধতি গ্রহণ করেন বা টেস্ট টিউব বেবিতে সন্তান নিতে আগ্রহী হয়ে থাকেন, তাকে দেখা যায় যে পুরুষের সমস্যা বেশি থাকে। আর যখন পুরুষের সমস্যা বেশি থাকে তখন আমাদের যে প্রচলিত টেস্ট টিউব ব্যবস্থা আছে সেখানে দেখা যায় যে স্পাম ব্যাংক থেকে স্পাম কালেক্ট করা হয়। আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় বা আমরা শুনতে পাই যে ডাক্তারগণ তারা রোগীদেরকে বলে যে আপনার স্পাম থেকেই করা হয়েছে, কিন্তু তারা সেটা করেন না, বরং তারা তাদের মুনাফা এবং ব্যবসায়িক স্বার্থের দিকে তাকিয়ে এবং তাদের সাকসেস রেট বাড়ানোর জন্য তারা গোপনে স্পাম ব্যাংক থেকে স্পাম নিয়ে সেই প্রক্রিয়াটা করে দেয়। এটা প্রথমত তো ডাক্তারদের দায়িত্ব এই কাজটা না করা, কিন্তু তারা তারপর তাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তাদের নৈতিকতা বিসর্জন দিয়ে এই কাজগুলো তারা করে থাকে। আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে বাবা মায়ের, যারা এই ধরনের পদ্ধতি গ্রহণ করছেন তারা অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সহযোগিতা চাওয়া এবং আল্লাহ আপনাদের যে পরীক্ষায় ফেলেছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা।
এই অবৈধ পদ্ধতিতে সন্তান গ্রহণ করে অন্য আরেকজন স্পার্ম দিয়ে সন্তান গ্রহণ করার চেয়ে সন্তান না থাকাটা অনেক উপকার। তারপরও আমরা যেহেতু হিউম্যান বিং এবং আমাদের মনে বাবা মা হওয়ার একটা চাহিদা বা আকাঙ্ক্ষা থাকে, এছাড়া আমাদের সামাজিক পারিপার্শ্বিক প্রেক্ষাপটের কারণে আমরা অনেক সময় নানা সমস্যার কারণে বাবা মা হওয়ার জন্য বা সন্তান লাভের জন্য চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে আমরা অনেক পথ অবলম্বন করি। তো সেক্ষেত্রে আসলে হতাশ হওয়ার কিছু নেই, মহান রব্বুল আলমিনের দরবারে বেশি বেশি করে দোয়া করতে হবে, এবং ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা সেখানে সব সমস্যার সুন্দর এবং শৈল্পিক এবং বৈধ সমাধান দেয়া আছে। যারা বাচ্চা হচ্ছে না কিন্তু বাচ্চা লাভে আগ্রহী এবং যারা বৈধ উপায়ে বাচ্চা গ্রহণ করতে চাচ্ছেন এবং যাদের আর্থিক সচ্ছলতা নেই, কিংবা আর্থিক সচ্ছলতা থাকলেও যারা এই টেস্টি বেবি পদ্ধতিতে সন্তান গ্রহণ করার নিরাপত্তা বোধ করছেন না, তারা যে কোনো সমস্যা আপনাদের বাচ্চা কিভাবে হতে পারে সে বিষয়ে কোরআন হাদিস কী বলেছে, ইসলাম কী বলেছে সেটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারগুলি স্ক্রিনে দেওয়া আছে। তারপর আমি আরেকবার বলছি, 01945266939। আর এছাড়া আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে robi.actel@yahoo.com। বন্ধুরা, আমি আবারও বলছি যে যারা এই পদ্ধতিতে মানে IVF বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে সন্তান গ্রহণ করেছেন তারা অবশ্যই নিজের স্পার্ম দিয়ে করতে হবে, অন্য স্পার্ম দিয়ে করলে সেটা বৈধ হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ডাক্তারের সাথে অবশ্যই কনসার্ন করতে হবে যে আমাদের স্পার্ম ছাড়া অন্য কারো স্পার্ম ব্যবহার করা যাবে না। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি এই ঝামেলায় কেউ না যেতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, এবং যারা এই টেস্ট টিউব বেবি নিতেও যাচ্ছেন তারাও টেস্ট টিউব বেবি নেওয়ার আগে কোনো বিজ্ঞ আলেমের সাথে কথা বলে কীভাবে বৈধ হবে সেটা জেনে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।